হাই আমি সুমন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এইচডিএফসি ব্যাঙ্ক ডাটা এন্ট্রি অপারেটর জব অ্যান্ড স্যালারি বাইশ হাজার পাঁচশো টাকা এটা কি সত্যি না মিথ্যে তো সব ডিটেলস আপনাদের জানাবো তার আগে বলে রাখি যারা আমার এই চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন কারণ এই চ্যানেলে বিভিন্ন টপিকের ভিডিও আপলোড করা হয় এবং গভর্নমেন্ট প্রাইভেট কোম্পানি জব ফ্রি অফ কস্ট ভিডিও আপডেট করা হয় তো চলুন এই ফ্রড জবে টাকা দিয়ে ফ্রড হয়েছিল তো ওকে উনত্রিশ বারো দু হাজার একুশ তারিখে ডবল সেভেন ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন এইট এই নাম্বার থেকে ফোন অন করে আর বলে আমি সি ব্যাংকের রিক্রুটমেন্ট ম্যানেজার অর্কদীপ চ্যাটার্জি বলছি তো আপনার সিবি শর্ট লিস্ট আছে আর আপনি এইচডিএফসি ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর জবের জন্য সিলেক্টেড হয়েছে। তারপর বলল যে আপনার ভোটার কার্ড আধার কার্ড ফটো এবং লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো আমার হোয়াটসঅ্যাপে আছে পাঠান আমি ভেরিফিকেশান করব। তো ভেরিফিকেশান করার পরে কিছুক্ষণ পরে বললো কি যে আপনার ভেরিফিকেশান হয়ে গেছে আপনি সিলেক্ট হয়ে গেছেন আপনি এক কাজ করুন একশো সত্তর টাকা পেমেন্ট করুন তো আমি আমার ভাই জিজ্ঞাসা করলো যে এই একশো সত্তর টাকাটা আর কীসের জন্য দেবো তো উনি বললেন কি যে তখন তিনি বললেন যে এই টাকাটা ভেরিফিকেশনের জন্য লাগে তারপর আমরা পেমেন্ট করলাম এই নাম্বারে আমার এই অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়েছিল তো এই অ্যাকাউন্ট নাম্বারে আমরা পেমেন্ট করেছিলাম পেমেন্টটাও আপনি দেখিয়ে দিচ্ছি এই যে একশো সত্তর টাকা আমরা পেমেন্ট করেছিলাম একশো সত্তর টাকা আমি একশো সত্তর টাকা পেমেন্ট করার পরে আমার ভাই একশো সত্তর টাকা পেমেন্ট করার পরে এই ফর্মটা দেয় এই ফর্মটা দেওয়ার পরে এটা প্রিন্ট আউট করে ফিল করা হয় এই ফর্মটা দেয় এই ফর্মটা দেওয়ার পর প্রিন্ট আউট করে আপনার ফিল করা হয় ফিল করে আবার ওকে ওনাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয় তো আপনার যে অর্কদ্বীপ ম্যানেজার আর রিক্রুটমেন্ট ম্যানেজার উনি বলেছিলেন কি যে আপনাকে নেক্সট দিন আপনাকে এইচডিএফসি ব্যাংকের ডেপুটি ম্যানেজার দেবব্রত মিশ্রা ফোন করবে তো নেক্সট ডে তিরিশ বারো দু হাজার একুশ তারিখে এইট ডবল জিরো ওয়ান ফোর এইট ডবল ফোর থ্রি ফাইভ এই নাম্বারতে ফোন ফোন করে আর বলে আমি এইচডিএফসি ব্যাংকের হচ্ছে ডেপুটি ম্যানেজার আর দেবব্রত মিশ্রা কথা বলছি তো উনি বললেন যে আপনার হচ্ছে ডাটা এন্ট্রি হচ্ছে অপারেটর জবের জন্য সিলেক্ট করা হয়েছে তো আপনার পোস্টিং এরিয়া আপনার লোকালিটি এইচডিএফসি ব্রাঞ্চে হবে তো আর কিছু নিজের সম্পর্কে ইন্টারভিউ নিয়েছিলেন এবং উনি বললেন তারপরে বললেন উনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি আছে আপনি এক কাজ করবেন একুশশো টাকা পেমেন্ট করবেন তো একুশশো টাকা পেমেন্ট করে আপনি করলে আপনার হচ্ছে এই ইমেলে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেবো তো আমার ভাই বলেছিল যে এই একুশশো টাকাটা কিসের জন্য নেওয়া হচ্ছে তা উনি বললেন কি যে এই একুশশো টাকাটা ড্রেস আর আপনার আইডি খুলে দেওয়ার জন্য এই একুশশো টাকাটা দেওয়া হচ্ছে আর এই একুশশো টাকাটা আপনি যেদিন জয়নিং করবেন সেই দিনই আপনি ফেরত পাবেন না আপনার যেদিন জয়নিং করবেন সেই দিন আপনার স্যালারি অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে ওই দিন আপনার পাসবুকে আপডেট লেখা থাকবে এবং আপনি হচ্ছে আপনি এটিএম কার্ডও দেওয়া হবে আপনি এটিএম কার্ড দিয়ে সেই দিন আপনি উডল করে নেবেন তো আমরা হচ্ছে বলার পরে তখন আমরা কি করলাম আমার ভাই কি করেছিল যে এইচডিএফসি ব্যাংকের পোর্টালে গিয়েছিল এইচডিএফসি ব্যাংকের পোর্টালে গিয়ে আপনার হচ্ছে মানে ওখানে সার্চ করেছিল যে ওয়েস্ট বেঙ্গলের এইচডিএফসি ব্যাংকের ডিপুটি ম্যানেজারের নাম কি সব কিছু দেখেছি যে যা আছে এখানে দেবব্রত মিশ্রা দেবব্রত মিশ্রা আছে রিক্রুমেন্ট ম্যানেজারের নাম অর্কদীপ চ্যাটার্জি অগ্রদীপ চ্যাটার্জি আছে তখন ও বিশ্বাস করলো যে হ্যাঁ তাহলে এটা ফ্রড না এটা সত্যি তো তখন ওই এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলো যে অ্যাকাউন্ট নাম্বারটা প্রথমে দিয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারে আবার হচ্ছে মানে পেমেন্ট করেছিল একুশশো টাকা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে যে অ্যাকাউন্ট নাম্বারে আপনার একশো সত্তর টাকা মেরেছিল সেই অ্যাকাউন্ট নাম্বারে আবার একুশশো টাকা পেমেন্ট করেছিল কিন্তু একুশশো টাকা পেমেন্ট করে কিন্তু ওই যে অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে মেরেছিলো সেই অ্যাকাউন্টের নাম ছিল আপনার যে হোল্ডার ছিল অ্যাকাউন্ট হোল্ডার ছিল তার নাম ছিল মিঠু কর্মকার আর মিঠুন কর্মকার আর তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট ছিল তা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে একুশশো টাকা আমার ভাই পেমেন্ট করেছিল তার আপনার ইউপিআই রেফারেন্স আইডিও আছে তো একুশশো টাকা পেমেন্ট করার পরে একুশশো টাকা একুশশো টাকা পেমেন্ট করার পরে আমার ভাই ইমেলে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাঠায় তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনি দেখে নিন পুরো এইচডিএফসি ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট লেটার তা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আইডি এমপ্লয়মেন্টে আইডিও দিয়ে দিয়েছে ব্যাস নাম্বারও দিয়ে দিয়েছে ইস্যু ডেট হচ্ছে আপনার তিরিশ বারো দু হাজার একুশ জয়নিং ডেট যে জয়নিং হবে যে তারিখ সে তারিখ হচ্ছে তিন এগারো দু হাজার বাইশ আপনার পোস্টিং এরিয়াও দিয়ে গেছে পোস্টিং এরিয়া আপনার নর্থ চব্বিশ পরগনা আবার এখানে কত টাকা স্যালারি ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট আপনার একুশশো একুশ হাজার পাঁচশো টাকা আপনার টু মান্থ দেবে স্যালারি তারপরে আপনার টু মান্থের পরে দেবে আপনার চব্বিশ হাজার ছশো টাকা আর হচ্ছে তারপর আপনার এখানে যে একুশশো টাকাটা নিয়েছিল সেই একুশশো টাকাটা লেখা আছে ইওর প্রসেসিং চার্জ টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড রিফান্ডেবেল অন দ্য ডে অফ ইয়োর জয়নিং মানে যেদিন জয়নিং করবেন সেদিন আপনার ফেরত দিয়ে দেবেন আর মানে আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনাকে মানে ফ্রড করেছে তো তারপর আমি দেখাচ্ছি আপনাকে আর এটা ডিউটি ডিউটি ব্যাপারটা সব কিছু লিখে দিয়েছে ভেরিফিকেশান কীভাবে কি সব কিছু লিখেছে ট্রাম আপনি কত বছর আর চাকরি করবেন ষাট বছর আপনার রিটায়ারমেন্ট হবে এ টু জেড সব লিখেছে আপনি মোটেই ধরতে পারবেন না এখানে দেখুন আপনার এখানে পুরো সাইন করা স্টাম্প মারা এইচডিএফসি ব্যাঙ্কের স্টাম্প মারা সাইন করা এ টু জেড সব ডিটেলস দেওয়া আছে আপনি এদের কিছুতেই ধরতে পারবেন না যে এরা ফ্রড করছে কি ফ্রড করছে না তো আপনার মানে ভাইয়ের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পরে উনি বললেন কি যে আগামীকাল মানে নেক্সট দিন আপনাকে দশটার থেকে একটার মধ্যে ফোন করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট জয়নিং লেটার আপনাকে পাঠানো হবে তো ওই সময় উনি কিন্তু বলেননি যে আরও টাকা লাগবে কি টাকা লাগবে না সে কথা কিন্তু উনি বলেননি তো নেক্সট দিন যখন উনি ফোন করেন নেক্সট দিন ফোন করে বলে কি হচ্ছে আপনার আর তো নেক্সট দিন ফোন করার পরে উনি বললেন যে কী যে আপনার জয়নিং লেটার রেডি আছে আপনি পাঁচ হাজার তিনশো টাকা পেমেন্ট করুন যে অ্যাকাউন্টে আপনি একুশশো টাকা একশো টাকা পেমেন্ট করেছেন ওই অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পেমেন্ট করুন তখন আমার ভাই বলল যে যে আপনার এই টাকাটা কিসের জন্য পেমেন্ট করতে হবে তো উনি বললেন কি যে এই টাকাটা আপনি যে এই ব্যাংকে কাজ করবেন যে আপনি চোর কি কিংবা আপনি ডাকাত কিংবা আপনার কেমেল রিপোর্ট আছে কিনা না এর জন্য ডিপোজিট মানি জমা নিতে হয় কিন্তু আবার এমনও হয় যে আপনি যদি দুদিন পরে কাজ ছেড়ে দিলেন কাজ ছেড়ে দেওয়ার পরে আমাদের একটা নতুন একটা স্টাফ খুঁজতে গেলে দু তিন দিন টাইম লাগে তো এর জন্য আমরা ডিপোজিট নেই পাঁচ হাজার তিনশো টাকাটা এটা আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে রিফান্ডেবেল পাবেন তো তখন আমার ভাই বুঝতে পারলো যে আমার সাথে এটা ফ্রড হচ্ছে তো তখন ওদের ফোনটা কেটে দেয় ফোনটা কেটে দেওয়ার পরে আপনার মানে আমার ভাইয়ের একটা জানাশোনা লোক তিনি হচ্ছে মানে স্টেট ব্যাংকে চাকরি করেন তো স্টেট ব্যাংকে চাকরি করেন তো সেই লোককে জিজ্ঞাসা করলো সব ঘটনা বলল ঘটনা বলার পরে তা উনি বললেন কি যে এই ব্যাংকে চাকরি পেতে গেলে আপনার টাকা দিয়েও হয় না আপনার হচ্ছে যে টাকা নেবে মানে সেও জেল হবে আর যে দেবে তারও জেল হবে মানে টোটালি ব্যাংকের চাকরিতে আপনার টাকা নিয়ে ব্যাংকের চাকরি হয় না তো তো তখন আমার ভাই বুঝতে পারলো যে এই ব্যাপারটা আমার পুরো ফ্রড আমার আমি একদম পুরো মানে একদম পুরো ফ্রডের হাতে আমি ফেসে গেছি আমার টাকাটা আর হয়তো ফেরত পাবো না তখন আমার ভাই তাদেরকে ফোন করলো তাদেরকে ফোন করে বললো কি যে আপনারা আপনাদের এই ধরিবাজি চাল আমি ধরে ফেলেছি আপনারা আমার এই টাকাটা ফেরত দিন তো ওরা বললো যে আপনার টাকাটা ফেরত দেওয়া হবে না আপনি জয়নিং করবেন তারপরে ফেরত দেবেন তা বলছে কি যে আমি জয়নিং করব না তা ফেরত দেবো কী কী মানে জয়নিংয়ের প্রশ্ন উঠছে কি আপনি আপনার আমার টাকাটা ফেরত দিন তা উনি বললেন যে এখানে আর একটা লেখা আছে আপনি যদি জয়নিং না করেন তো ইনকেস আপনার নিজের ইচ্ছা যদি আপনি না করেন তো আপনার টাকাটা ফেরত দেওয়া হবে না তো ওরা কিছুতেই ফেরত দিল না ফেরত চাইলাম তো কিছুতেই ফেরত দিল না তারপরে আবার আমার ভাইকে অকথ্যভাবে কথা কথা বলেছে মানে খারাপ খারাপ ভাষায় গালিগালি দিয়েছে গাজ করেছে মা বোনের ওপর মানে ধরে সব কিছু গাজ দিয়েছে টোটালি টাকাটা ওরা ফেরত দিল না তো আমার ভাই বলেছিল যে আমি কেস করব আমি পুলিশের থানায় ডায়েরি করব তা ওরা বলেছিলেন যে আপনি যা করান করে নিন আপনার যা করার ইচ্ছা আপনি করে নিন আমরা টাকা ফেরত দিতে পারব না ঠিক আছে তো ফোনটা কেটে দেয় তারপর আর ফোন ঢোকে না আর ফোন অনেক কবার চেষ্টা করি ফোনই ঢোকে না ফোন ঢুকছেই না অনেক অনেক বিভিন্ন নাম্বার দিয়ে আমরা চেষ্টা করি কোনো কোনো মতেই ফোন ঢোকাতে পারি না তো আমার এই ভিডিওটা করা উদ্দেশ্য হলো যে আমার এই এই এইভাবে ফ্রড জবে এর ফাঁদে আপনারা পা দিয়ে মানে আপনার ঠকবেন না তো ও সতর্ক থাকুন কারণ এরা এরা হচ্ছে টপ লেভেলের মানে কী বলবো ফ্রড চিটিংবাজেরা এ এদের কাজ আপনি জীবনে কোনো দিন ধরতে পারবেন না এরা এমনভাবে এরা আপনাকে ফ্রড করবেন আপনি জীবনে কোনো দিন ধরতে পারবেন কারণ দেখুন এখানে একটা এইচডিএফসি ব্যাঙ্কের মারা সব কিছু এইচডিএফসি ব্যাংকের লোগো টোগো সব কিছু আছে আপনি কি করে ধরবেন কারণ এইচডিএফসি ব্যাংকের যেসব ম্যানেজার রিক্রুটমেন্ট ম্যানেজার আছে ডেপুটি ম্যানেজার যার আছে তাদের নাম আপনি অনলাইনে গিয়ে সার্চ করবেন এ করবেন সেম সেম বলছে আপনি কি করে বুঝবেন যে আপনার সাথে ফ্রড হচ্ছে তো মনে রাখবেন যে টাকা দিয়ে যে চাকরি করবেন সেই চাকরি ফ্রড হয় আর যে চাকরিতে টাকা লাগে না সেই চাকরি আপনার সঠিক সেই চাকরি আপনি পাবেনই পাবেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন কারণ অ্যান্ড আমি এরম নতুন নতুন আপনার আর বিভিন্ন টপিকের ভিডিও নিয়ে আসবো মানে আবার আপনাদের সাথে দেখা হবে আর মনে রাখবেন এই ফ্রডের থেকে বাঁচুন এরম হাজার 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 ছেলে মেয়ের ফ্রড হয়েছে তো তারপরে আমি মনে রাখবেন এই ফ্রড জবে যেন পা দেবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই